ইলিশ ধরা বন্ধের মাঝে ইলিশ শিকার চলছে। বরিশালে আরিয়াল খা, কীর্তন খোলা, বোখাইনগর, কালাবদর ও গজেরিয়া নদীতে কোনো বাধা ছাড়াই ইলিশ ধরছেন জেলেরা। বড় বড় 11টি পয়েন্টে অভিযান চললেও অনেক জায়গায় অভিযানে বাইরে রয়ে গেছে। বরিশাল থেকে শাহিন আজমিনের পাঠান তথ্য ভিডিওচিত্র ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় আরিয়াল খা নদের 60 কিলোমিটার এলাকায় রয়েছে ইলিশ ধরার 13টি পয়েন্ট। প্রতিদিন কয়েকশো জেলে এখানে ইলিশ ধরছেন। এক একটা জাইলিয়ার 5-7টা নৌকা থাকে এবং জালও থাকে তাদের পর্যাপ্ত। যদি প্রশাসন একটা নিয়ে যায় তারা আবার একটা জাল নদীতে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। 100 জন জাইলিয়া মাছ ধরতে আসে, তাই টিউরো সাহেবে কেন আসলো, কিসের জন্য আসলো, শুধু আমাদের জনগণ রে একটু দেখাইয়া গেল। জেলেরা বলছেন ক্রেতা বুকিং দিয়েই ইলিশ ধরছেন তারা। পার্টি জেলে হয়েছে যেগুলো করোনার উপলক্ষে, কিন্তু ওরা মাছ ধরে এই শৃঙ্খলা ছাড়া সৃষ্টি করে। জাল এখন তো বাইনিয়া হয়তো কি আমরা জাল পামু যদি চাল না দেয় সরকার। লড়াই ধরে ন্যায় খায় এই অবস্থায় আছে, মাছ রক্ষা হয় না। জেলায় 71,000 জেলে রয়েছে। এ পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে 51,000 জেলের জন্য, তবে এখনো চাল পাননি জেলেরা। বরাদ্দ চেয়ারম্যানরা পাই নাই, আমরা যদি পাই তা যে কোনো মুহূর্তে চাউল নেওয়া জেলেদেরকে দেব। অনেক দিন হয়ে গেছে চাল পাই নাই, সেই কারণে কিছু অসাধু জেলে মাছ ধরতে নামে। ইলিশ রক্ষা অভিযানে গত 9 দিনে 507টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে 1700 কেজি মাছ উদ্ধার এবং 7,53,000 মিটার জাল জব্দ করা হয়েছে। যেসব জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাজাকে পরোয়া না করে জাল ফেলে তারা আসলে মৌসুমি জেলে, তারা আসলে কেউই পেশাদার জেলে নয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।